মকর সংক্রান্তির দিনই শীতের দেখা নেই, কিন্তু তার আগে বাংলা থেকে গুটি গুটি পায়ে উধাও হচ্ছে শীত। গত চার দিন ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। শনিবারও তার ব্যতিক্রম হল না, বরং এক ধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে 5 ডিগ্রিরও বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা বেড়ে হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 27.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। পাশাপাশি শনিবার সকাল থেকে মুখ ভার কলকাতার আকাশের, বেলা বাড়লেও মেঘ কেটে আকাশ পরিষ্কার হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। যদিও আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। কলকাতার পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলিতে উল্লেখযোগ্যভাবে পারদ পতন হয়েছিল সেই জেলাগুলিতেও এখন তাপমাত্রা বাড়ছে। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি করে বেড়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমে ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ার দাপট কমেছে, পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে, সেই কারণেই আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসুম ভবনের।